করোনার থাবায় বন্ধ মেদিনীপুর মেডিকেল কলেজের ভাইরাস রিসার্চ ডায়াগনস্টিক ল্যাব, ফলে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। এর জেরে মৃত্যুর চার দিন পরেও দেহ পেল না পরিবার, চরম ভোগান্তিতে মৃতের পরিজনেরা। প্রসঙ্গত, চলতি মাসের 26 তারিখ করোনা সংক্রমণ ধরা পড়ে মেদিনীপুর মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবের দুই কর্মীর দেহে। প্রাথমিকভাবে দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও 30 তারিখ ফের করোনায় আক্রান্ত হন ল্যাবের তিনজন কর্মী, ফলে মেদিনীপুর মেডিকেল কলেজের আরটিভি টেস্ট সম্পূর্ণ বন্ধ রেখে লালারসের নমুনা পাঠানো হচ্ছে এসএসকেএম হাসপাতালে। তবে এর ফলে চরম বিপাকে পড়েছে হাসপাতালে দিন চারেক ধরে পড়ে থাকা বেশ কয়েকজন মৃতের পরিজনেরা। চন্দ্রকোনার অরূপ অধিকারীর অভিযোগ, হার্টের সমস্যায় দিন কয়েক ভোগার পর চলতি মাসের 27 তারিখ মাঝরাতে মারা গিয়েছে তার ভগ্নিপতি ক্ষুদিরাম মিদ্দা। তবে করোনা পরীক্ষা করার কারণে তাদের হাতে দেহ তুলে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। নিকট আত্মীয়ের দেহ নিতে নিত্যদিন হাসপাতালের দোরগোড়ায় ঘোরার পর শনিবার হাসপাতাল থেকে ফোন করে বলা হয় রিপোর্ট নেগেটিভ এসেছে দেহ নিয়ে যাওয়ার জন্য। সেই মতো আজ লকডাউনের মধ্যেও তারা দেহ নিতে আসে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভুল হয়েছে, রিপোর্ট এখনও আসেনি, তাই দেহ দেওয়া যাবে না। ফলে চার দিন কেটে গেলেও তারা দেহ না পাওয়ায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ মৃতের আত্মীয় অরূপ অধিকারীর। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব গোস্বামীর দাবি, যেহেতু এখন মেডিকেল কলেজে করোনা পরীক্ষা হচ্ছে না, তাই পাঠাতে হচ্ছে কলকাতায়, ফলে একটু সময় লাগছে। করোনা পরীক্ষার রিপোর্ট হাসপাতালের হাতে এলে তা যদি নেগেটিভ হয় তাহলে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে, আর পজিটিভ হলে প্রশাসন দায়িত্ব নেবে। এই পরিস্থিতিতে মৃতের পরিজনদের ভোগান্তি কবে কমবে সেটাই এখন দেখার। যেটা রিপোর্ট আসেনি, এসএসকেএম এর রিপোর্ট গেছে সোয়াব টেস্ট হয়ে, রিপোর্ট আসলে আমরা বডি দিয়ে দেব। যদি পজিটিভ হয় প্রশাসন সেটা ব্যবস্থা করবে সৎকারে, আর যদি নেগেটিভ হয় আত্মীয় পরিজনদের হাতে আমরা বডি তুলে দেবো। ঘাটতি কিছু নাই, অনেক বডি চলা, যেগুলো সাসপেক্টেড কেস সেগুলো আমরা সোয়াব যেটা কালেকশন করেছি, যতক্ষণ না রিপোর্ট আসছে আমরা বডি পেশেন্টের আত্মীয় স্বজনদের হাতে তুলে দিতে পারছি। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, আনন্দ বাংলা। বুক ইউর স্যানিটাইজার টানেল হিয়ার।